হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে আসলে একটু বের হচ্ছি, আমাদের বাসায় দাওয়াত আর সামনে আমার কাজিনের বিয়ে, সো অনেক কেনাকাটাও আছে। এখন আসলে একটু রেস্টুরেন্ট যাব, সো চলেন কি কি করি দেখেন আমাদের সাথে। অনেকদিন আসলে মোমো খেতে ইচ্ছে করছিল, তো ফাহাজ কিচেনের অনেক নাম শুনছি যে ওদের মোমোগুলো অনেক ভালো আর ওদের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মোমো আছে। তো আজকে আমি ফাহাজ কিচেন আসছি মোমো ট্রাই করতে। রেস্টুরেন্টটা দেখতে ঠিক এমনটাই, অনেক বড় স্পেস না, বাট যেমন আছে ভালোই আছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে ওদের পরিবেশটা। তো সিনান আর সিনানের পাপা বসে আছে, আমি ভাবছি কী কী অর্ডার করা যায়। তো ওদের মেনুটা দেখছিলাম, ওদের আসলে মোমোর অনেক ভ্যারাইটি আছে, অনেক রকমের মোমোস আছে, অনেক সব অনেক মানে অনেক রকমেরই খাবার আছে ওদের। সো আমি যেহেতু মোমো খাবো এরকম একটা চিন্তাভাবনা করে গিয়েছিলাম, সো আমি আজকে শুধু মোমো টাইপের আইটেমগুলোই খাবো। তো আমি এখানে চার রকমের মোমোস অর্ডার করছি, একটা হচ্ছে বিফ ক্রিসপি মোমো, আর একটা হচ্ছে আপনার চিজি শিম সুইমাই, এটা আসলে মোমো না, আর একটা চিকেন গিউজা, আর একটা সিচুয়ান মোমো স্পাইসি, এটা হলো স্পাইসি বললো চিকেন। তো দেখি কেমন হয় মোমোগুলো। আর দুইটা ড্রিঙ্কস অর্ডার করছি, একটা হচ্ছে যে আইসড লাইম সোডা লাইম আই থিঙ্ক, আর একটা হচ্ছে যে ওদের নাকি সবসময় বেস্ট ওরা বললো, ওটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো, ওটা অর্ডার করছি। দেখি খাবারগুলো কেমন হয়, এতক্ষণ পর্যন্ত খাবার আসতে আমরা বলছি র ম্যাঙ্গো সিপ, এটা র ম্যাঙ্গো সিপ অ্যাকচুয়ালি। ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ হলো, মোমোসগুলো একটা একটা করে আসছিল। তখন এটা হচ্ছে স্পাইসি যেটা ছিল, এটা একটু গ্রেভি টাইপের, আর ফার্স্টেরটা ছিল যে মোমো গিউজা, দেন এটা হচ্ছে ওদের ফ্রাইড বিফ যে মোমোটা অর্ডার করেছিলাম আমি ওইটা, দেন অনেক কিউট আর অনেক দেখতে ডেলিশিয়াস একটা খাবার প্রন চিজি সুইমাই। মাই গড, এত ডেলিশিয়াস লাগছিল দেখতে, আমি জাস্ট মানে কখন খাবো এটাই ভাবছিলাম। এটা অনেক দেখতে অনেক সুন্দর, মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে দেখ, মানে খেতে কেমন এটা জানি না, বাট দেখে আমার পেট পড়ে গেছে যে না এটা ট্রাই করতে হবে। দেন আমি ওদের গিউজা ওটা ট্রাই করছিলাম, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, আই জাস্ট লাভ ইট, আমার কাছে ভালোই লাগছে। আই ডোন্ট নো মোমোসটা কার কাছে কেমন লাগে, বাট আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমার মোমো টাইপের সব খাবারই ভালো লাগে, স্টিমটা বেশি পছন্দ আমার আসলে, বাট যেহেতু মাসুদের আবার ফ্রাইটা বেশি পছন্দ হয়। দেন আমি ওদের সিচুয়ান স্পাইসি যে মোমোটা আছে ওইটা ট্রাই করছি, এটা আসলে স্টিম মোমো বাট সস দিয়ে একটু গ্রেভি মধ্যে এরা করে দেয়, এটা ওরা স্পাইসি বলেছে বাট স্পাইসি মোটো আমার কাছে লাগে নাই, আমার কাছে মোটামুটি লাগছে, এটা অনেক বেশি ভালো লাগছে একদম ওই রকম না। দেন আমি যেটা বিফ ফ্রাই অর্ডার করেছিলাম মোমো ওটা ট্রাই করলাম, ওইটাও অ্যাভারেজ ভালো লেগেছে। এবার আসছে আমার অনেক অপেক্ষার প্রহর শেষ করা সেই ফুড সুইমাই, এটা তো আমি ফার্স্ট বাইট নিলাম, অনেক বেশি গরম ছিল, সো আমি কোনোভাবেই মুখে পুরোটা মানে খেতে পারছিলাম না, আর চিজি ছিল অনেক, ওয়াও জাস্ট লুক দেখতে কেমন চিজি, আর অনেক বেশি মজা ছিল, ট্রাস্ট মি আমি আবার গেলে এটা মাস্ট ট্রাই করব, মানে আমি যতবারই যাব মাস্ট এটা ট্রাই করবই, আমার তো ফেভারেট হয়ে গেছে, শুধু আমার না মাসুদেরও খুব বেশি ফেভারেট হয়ে গেছে, এটা ওর খুব বেশি পছন্দ হয়েছে। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের ড্রিঙ্কসগুলো আসছে। ড্রিঙ্কসের মধ্যে মাসুদ যেটা অর্ডার করছে আইস সোডা লাইম, ওইটা ওর কাছে ভালোই লেগেছে, বাট ওরা যে বলেছে ওদের গ্রিন ম্যাঙ্গোটা অনেক মজা। ফাইনালি আমাদের মোমো টোমো খাওয়া শেষ, এবার যাওয়ার পালা।
তো বাসায় যাচ্ছি, আমাদের বাসায় আজকে দাওয়াত আছে। এতগুলো খানা কোন দিক দিয়ে খাবো আমি আসলে জানি না, কিভাবে খাবো। তো বাসে যাচ্ছি, ওখানে আজকে সারাদিন ব্লগ করব, দেখবেন কি করি। বাসায় খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বসে বের হয়ে গেলাম শপিং করতে, যেহেতু আমার সামনে কাজিনের বিয়ে, তো অনেক কেনাকাটা করার ছিল। আমাদের হলুদের ড্রেস ড্রেস নেওয়ার, ওর হলুদের ড্রেসেস, তো আমরা জামা দেখছিলাম আসলে ওখানে বসে বসে। ভালোই লাগ মানে ভালোই লাগে শপিং করতে, কার না ভালো লাগে, তার মধ্যে মেয়ে মানুষের তো শপিং করতে অনেক বেশি ভালো লাগে। অনেক মজা লাগছিল আসলে শপিং করতে, বাট অনেক গরম ছিল, ট্রাস্ট মি, এত গরম কেমনে পড়ে। দেন আমাদের শপিং শেষ, এবার বাসায় যাচ্ছি। কাজিনরা মিলে সবাই আড্ডা করছিলাম, তো ওইখানে কে কোন গানে নাচানাচি করবে, বউ আমাদের সাথে আছে, আমরা সবাই খুব মজা করছিলাম তখন। ওদেরকে নিয়ে অনেক দুষ্টামি করছিলাম আসলে, কাজিনরা যখন একসাথে হই মানে এত দুষ্টামি আমরা কোত্থেকে করি আমরা জানি না। ওখানে সিনানও ছিল, বেচারিদেরকে অনেক পচাচ্ছিলাম। ছোটো ছোটো কাজিন থাকলে এটাই মজা, ওদের সাথে অনেক ফাইজলামি করা যায়। আমরা কাজিনরা আসলে অনেক মজা করি, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের অনেকগুলো কাজিন আছে, যখন আমরা একসাথে হই তখন অনেক বেশি মজা করি। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দুঃখের পালা আমি আমার শ্বশুরবাড়ি আবার চলে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ হয়েছে, এখন প্রায় 12টা বাজে, আমরা বাসায় আসছি। এবার শান্তি একটা ঘুম দিব, অনেক বিজি আর অনেক গরম, খুবই একটা দুঃখের দিন ছিল। তো ফাইনালি শান্তির জায়গা, নিজের রুমটা আসলে অনেক শান্তির একটা জায়গা, ওইখানে আসছি। তো নিজের রুম বলে একটা কথা মনে পড়ছে, ঈদে আমি আমার রুমের অনেক চেঞ্জেস আসছি, এই যে দেখেন আমার রুমে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আটকাইছি, অনেক সুন্দর করে সাজিয়েছি রুম। বাট রুমের কোনো ভিডিও অথবা ঈদের তো কোনো ব্লগ ওরকম কিছু করাই হয় নাই, যার কারণে জানানোই হয় নাই। ইনশাল্লাহ একদিন ব্লগ করবো সব কিছু নিয়ে। তো আজকের জন্য বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ঘুম দেন, আমরাও ঘুম দিই।